এখন ভিডিও চলতেছে আচ্ছা তার মানে তোমাদের তুমি আসছো কি করে শিক্ষাদের কথা সেদিন বললাম না তোমাদেরকে সবাইকে আমরা তো আসছিলাম হ্যাঁ আমি বেশিরভাগ টাকাটা সরকার এডিবি অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে আসে যেটা আমরা দেওয়া লাগে আচ্ছা কেউ কি ধারের টাকা দিয়ে আর কারো কাছ থেকে টাকা ধার নিলে পোলা মাংস খায় না যদি সে কোনোরকম ভাত তরকারি এটা খায় একজন তোকে মনে করো যে খাবার জন্য তার কাছে কোনো টাকা নেই একজনের কাছ থেকে 10,000 টাকা ধার করছে এই মাস চলার জন্য একটা মাস তার ও বাচ্চা আপনি স্বজন নিয়ে এসে টাকা খাওয়ার জন্য সে একজনের কাছে টাকা ধার করছে আচ্ছা এই ধারের টাকা দিয়ে সে কি করবে সে কি করবে ওই একদিনে পোলাও মাংস বিরিয়ানি যা আছে সব সরকারকে এই টাকাটা ফেরত দিতে হবে তো সুতরাং তুমি দেশের ভিতরে যখন কিছু করবা এটা আমাদের জিডিপিকে বাড়াবে আমাদের অর্থনৈতিক মূল্যায়ন হবে ঢুকলে তারপরে একটা স্বপ্ন ভেঙে আসল বাস্তবে আসে